কিছুদিন আগে কুমারঘাটে উল্টো রথের অনুষ্ঠানে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় জিপি হাসপাতাল চিকিৎসাধীন আহত তিন জনকে উন্নত মানের চিকিৎসার জন্য দিল্লি পাঠাচ্ছে রাজ্য সরকার। শনিবার সকালে এদেরকে দেখতে জিপি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখানে গিয়ে তিনি আহতদের সঙ্গে কথা বলেন ও এদের শারীরিক অবস্থার খবরাখবর নেন। মুখ্যমন্ত্রী বলেন আহতদের মধ্যে তিনজনের অবস্থা খারাপ ছিল, যদিও হাসপাতালে যে প্লাস্টিক সার্জন রয়েছেন তার চিকিৎসাও ভালো, তবু উন্নত চিকিৎসার জন্য আহত তিনজনকে দিল্লিতে পাঠানো হচ্ছে। এদের মধ্যে আজ দুজন দিল্লি যাবে, আগামীকাল আরও একজন যাবে। এদেরকে বিমানে করে পাঠানো হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাতে সোনামুড়া থানার পুলিশ আধিকারিক মানিক দেবনাথের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী কুলুবাড়ি বাজারে অভিযান চালিয়ে প্রায় 15,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়, যার বাজার মূল্য আনুমানিক 23 লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ, পাশাপাশি আটক করা হয়েছে নেশা বাণিজ্যে ব্যবহৃত দুটি গাড়িও। ধৃতরা হল জসিম মিয়া এবং কাবিল মিয়া। ধৃত দুই নেশা কারবারির বিরুদ্ধে এনডিপিএস থানায় মামলা গ্রহণ করা হবে বলে জানা গেছে। দেশের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে শনিবার সকালে বীর চন্দ্র মনুতে এক সাইকেল র্যালির আয়োজন করা হয়। প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই র্যালিতে মোট 75 জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে। অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী স্বামী বিকল্প কোনো আয়ের উৎস না থাকায় লক্ষ্মী দেবনাথ নাহা নামে এক গৃহবধূ টমটম চালিয়ে সংসার প্রতিপালন করছেন। পেটের তাগিদে কয়েক মাস আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে টমটম কিনে রাস্তায় নেমে পড়লেন তিনি। গত 5 দিন ধরে উদয়পুর পৌর পরিষদের 13 নং ওয়ার্ডের অধীন বিভিন্ন এলাকায় পানীয় জল সংকট চলছে। টি হাউজিং কমপ্লেক্স, শান্তিপল্লী এবং রাজারবাগের একটা অংশ এই ওয়ার্ডের অধীন রয়েছে। 5 দিন ধরে এলাকার লোকজনেরা জল সংকটে ভুগলেও পৌর পরিষদ কিংবা ওয়ার্ড কর্তৃপক্ষের এই ব্যাপারে কোনো উদ্যোগ নেই। এদিকে গত 4 দিন ধরে এলাকায় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর থেকে পানীয় জল সরবরাহ করেনি বলে অভিযোগ এলাকার মহিলাদের। 4 দিন পর শনিবার সকালে দপ্তর থেকে জল সরবরাহ করা হলেও পরিবার পিছু মাত্র 2 বালতি করে জল দেওয়া হয়, যা দিয়ে পরিবারগুলির কিছুই হচ্ছে না বলে জানান এলাকার লোকজনেরা। উত্তর ত্রিপুরা জেলার অধীন প্রতিটি এলাকার বেহাল রাস্তার সংস্কার ও পানীয় জলের সমস্যা সমাধান কল্পে শনিবার উত্তর ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন জেলা পরিষদের কনফারেন্স হলে হয় এই বৈঠক। জেলা সভাধিপতি ভবতোষ দাসের পৌরোহিত্যে জেলা পরিষদের সকল সদস্যদের নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষায় বহিরাজ্যের যুবকরা জাল পিআরটিসি বানিয়ে ইন্টারভিউ দিয়ে চলেছে, এগুলো অতিসত্বর বন্ধ করার প্রতিবাদে এনএসইউআই ছাত্র সংগঠনের এক প্রতিনিধি দল রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করে। সংগঠনের রাজ্য সভাপতি সম্রাট রায় বলেন এই বিষয়টি নিয়ে 2 দিন আগে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছেন মুখ্যমন্ত্রী, কেউ বিষয়টি জানানো হয়েছে। বহিরাজ্যের যুবকটা জাল পিআরটিসি বানিয়ে ইন্টারভিউ দেওয়ার কারণে রাজ্যের বেকার যুবকরা বঞ্চিত হচ্ছে বলে তিনি জানান। শনিবার 4 বরজলা মণ্ডলের উদ্যোগে টিফিন বৈঠকের আয়োজন করা হয়। আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। সাংসদ বিপ্লব কুমার দেব বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শাসনকালে 9 বছর পূর্তি উপলক্ষে বিজেপি দল নানা কর্মসূচি হাতে নিয়েছে, এরই মধ্যে একটি কর্মসূচি হল টিফিন বৈঠক। শনিবার কমলপুর মহকুমার মানিক ভান্ডার হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মানিক ভান্ডার প্লে সেন্টার এবং কমলপুর ভলান্টিয়ার্স ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন রক্তের বিকল্প আর কিছুই নেই, এর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর নির্দেশে সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন বাজারে অভিযান অব্যাহত রয়েছে। আজ জিপি বাজারে চলে এই অভিযান। আজকের অভিযানে অবৈধভাবে বাজার পরিচালনা করার জন্য 3টি দোকান বন্ধ করে দেওয়া হয়। এছাড়া 1টি দোকান থেকে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ মশলা বাজেয়াপ্ত করা হয়। শনিবার যুবরাজনগরস্থিত দেওয়ান পাশা কল এসবি স্কুল মাঠে উত্তর জেলা ভিত্তিক এস এম কাপ ফুটবল টুর্নামেন্ট 2023-24 এর আনুষ্ঠানিক সূচনা হয়। এর সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস। ফুটবল টুর্নামেন্টে উত্তর জেলার অন্তর্গত 3টি মহকুমা থেকে মোট 8টি দল অংশগ্রহণ করে। এদের মধ্যে 5টি ছেলেদের এবং 3টি মেয়েদের টিম রয়েছে বলে জানা গেছে।